নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বেঙ্গলি টিপস WP এক্সাম ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে জানাই স্বাগত আমাদের চ্যানেলে। তোমাদের আগামী 6 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের মাঠ, কিন্তু কিন্তু তোমাদের মাঠটি পিছিয়ে গেছে। এবারে মাঠ পিছিয়ে যেতে তোমরা অনেকে ডিমোটিভ হয়ে যাচ্ছ। তো দেখো, মাঠ পিছিয়ে গেছে মানে ডিমোটিভ হওয়ার কিছু নেই। এখানে যাদের যতটা প্র্যাকটিস কম ছিল তারা কিন্তু আরও পজিটিভলি নিয়ে প্র্যাকটিসটা করতে পারবে। যারা যারা প্র্যাকটিসটা করছিলে, ভালো প্র্যাকটিস ছিল তাদের, তো তারা তো ডিসঅ্যাপয়েন্টেড হবেই, কারণ প্র্যাকটিস ছিল ভালো। সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে যে তোমাদের রেজাল্ট দিচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে বেশি বড় চিন্তার কারণ। তোমরা সবসময় দুশ্চিন্তা করো যে রেজাল্ট কখন দেবে, এবং সত্যি কথাই এটা একটা খুবই দুশ্চিন্তার ব্যাপারই। কারণ হচ্ছে তোমরা পরীক্ষা দিয়েছো, দেওয়ার পর প্রতিদিন অপেক্ষায় আছো কবে রেজাল্ট দেবে, কবে রেজাল্ট দেবে। এবং রেজাল্টটা পেলে তোমরা আরও মানে কী বলবো, ফুল এনার্জি নিয়ে মাঠটা প্র্যাকটিস করতে পারো, এবং রেজাল্ট দিয়ে দিলে তোমাদের পুজোটাও বেশ সুন্দর কাটবে, তাই না? বেস্ট উপহার হতো। তো PRB যেহেতু রেজাল্টও দিচ্ছে না, একে এতে তোমরা কী হচ্ছে, কেউ ডিসঅ্যাপয়েন্টেড হলো না, ঠিক আছে, আশা হতাশা কেউ হলো না, কারণ আশা রাখো। এবং জানোই যে যাদের ভালো নাম্বার আছে তারা তো মানে জানোই যে তোমরা পাস করবে, আর যাদের একটু কম নাম্বার বর্ডার লাইনে নাম্বার আছে তারা প্লিজ নিজেদের আশাটাকে হারিও না, এবং এই আশা নিয়েই আমাদের অনেক দূর এগোতে হবে, তাই না? তো যারা যারা মাঠ প্র্যাকটিস করছিলে, মাঠটা প্র্যাকটিস করা জারি রাখো। কারণ তোমাদের বলি যে তোমাদের সামনে কিন্তু কনস্টেবলের ভ্যাকেন্সি আসবে, তাছাড়া তাছাড়া 85,000 ভ্যাকেন্সি আসছে SSC GD কনস্টেবলের। তো তোমরা যদি সেইটা ক্র্যাক করতে চাও, তোমাদের কী দরকার, নিজেদের বেকারত্ব ঘোষাতে হবে, তাই না? তো তুমি যদি SSC GD কনস্টেবল দিয়েও যদি পেয়ে যাও তাহলে তোমার তো ভালো। তাই SSC GD কনস্টেবলের মাঠ যেন একটু টাফ হয়, তো তুমি মাঠটা প্র্যাকটিস করো। 5 কিলোমিটার মাঠ নট পসিবল যদি তুমি প্র্যাকটিস ঠিকঠাক না রাখো। আর 1600 মিটার অনেকেই 1600 মিটারই কমপ্লিট করতে পারছে না, তো তার জন্য মাঠ যেহেতু হবে বলেছিলো, নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করা শুরু করেছিলে, তো সেই প্র্যাকটিসটা জারি রেখো, ঠিক আছে? যাতে করে তোমরা পুজোর পরেই যখনই মাঠ হবে তখনই কিন্তু তোমরা মাঠটা যাতে ভালো করে দিতে পারো। আর যারা এরপরে যখন সে একটু মাঠ লেট করলে তোমাদের কেন ভালো হবে, শীতকাল পড়ে যাবে, ঠিক আছে? শীতকালে মাঠ দিতে আরও বেশি সুবিধা হবে। আর যারা একটু মাঠে দুর্বল ছিল, জানো যে গ্রীষ্মকালে মার্চ থেকে এপ্রিলের মধ্যে যদি মাঠ হয় সেই মাঠ পাস করা খুব কষ্টকর, এবং সেখানে 10টার পর থেকে মাঠে যে ধরো 25 জন ছাড়ছে, সেখানে 5-6 জন করে পাস করে। তো সেই দিক থেকে তুমি যদি একটু লেট করে মাঠটা হয় তোমার প্র্যাকটিসটাও ভালো হবে, আর সাথে করে তোমার তখন শীতকাল পড়বে, ওয়েদার এত ভ্যাপসা হবে না, খুব গরম হবে না, এবং ভালোভাবে মাঠটা কিন্তু ইজিলি পাস করতে পারবে। তো এটা একটা অ্যাডভান্টেজ আছে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমাদের পেশেন্স থাকছে না, সেটা আমারও থাকবে না। তো এটাকে আমি কী বলবো, এটাই একটাই কথা বলবো যে তোমরা জিডি কনস্টেবলের আসছে, তো সেখানে ফোকাস করো, পড়াশোনা করো, আর সেই কথা মাথায় রেখেই মাঠটা প্র্যাকটিস করো, ঠিক আছে? এবং তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশ হবে আশা করা যায়। তো এইটুকুই ছিল আপডেট। আর কাট অফ নিয়ে সবসময় ভেবো না, কাট অফ যা হওয়ার হয়ে গেছে, ঠিক আছে? কারণ তুমি, তোমার হাতে আর কিছু নেই, তুমি যা করার করে দিয়েছো, তো তোমার হাতে শুধু এখন সামনের দিকে এগিয়ে যাওয়া, ব্যাস। বাকি যা হওয়ার ভগবানের কাছে ছেড়ে দাও, ঠিক আছে? তো ভিডিওটি এইটুকুই থাক, আর পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের মোটিভেট করার জন্য। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও, আর আপডেট করে অবশ্যই জানিয়ে দেবো। ভালো থেকো।